তৃণমূল নেতা, স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর, অজিত মাইতির বাড়িতে ভাঙচুর চালালেন এলাকার বাসিন্দারা। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় যে ছবি দেখছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি অনির্বাণের কাছে। অনির্বাণ, বেড়মজুর, এই বেড়মজুর এলাকাতে স্থানীয় এই তৃণমূল নেতা অজিত মাইতি, তার বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। কি অভিযোগে মূলত তার বাড়ি ভাঙচুর চালানো হলো, কি বলছেন তারা? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখবো যে এখানে অভিযোগ কিন্তু অজিত মাইতির বিরুদ্ধে একেবারে পাহাড় প্রমাণ। তার বিরুদ্ধে অভিযোগ যে এই যে কলাকাছি নদী আছে, নদী সংলগ্ন যে রায়তি জমি, সেই রায়তি জমি কিন্তু বিভিন্ন লোকের নামে রেকর্ড ছিল, কিন্তু সেই জমি একের পর এক দখল করে নিয়েছেন কিন্তু এই অজিত মাইতি, শাজাহান শেখ এরা, সিরাজ শেখ এরা। এই যে অভিযোগ সকাল থেকে আমরা দেখেছি, মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছিলেন, এবং তারপর আমরা আচমকা দেখতে পাই যে পুলিশের বিশাল বাহিনী এলাকায় উপস্থিত থাকা সত্ত্বেও গ্রামবাসীরা কিন্তু আচমকা হামলা চালায় তার বাড়িতে। তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির যে সাইডের যে একটা বেড়া ছিল, সেই বেড়া কিন্তু কার্যত ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই বেড়া ভেঙে দেওয়ার পাশাপাশি তার বাড়ির ভেতরে চড়া হয়। সেই সময় কিন্তু অজিত মাইতি বাড়িতেই ছিলেন, তাকে হাতের কাছে পেয়ে কিন্তু তাকে মারধর করবার একবার চেষ্টা করেন গ্রামবাসীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশের তৎপরতায় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তুমি দেখতেই পাচ্ছ এখানে এসডিপিও রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ভাস্করবাবু রয়েছেন, ভাস্কর মুখোপাধ্যায়, এবং প্রত্যেকে এখানে কিন্তু রয়েছেন ঘটনাস্থলে। আমরা অজিত মাইতির স্ত্রীর সাথে কথা বলেছিলাম এবং তার যেটা দাবি যে গ্রামবাসীরা যে অভিযোগ তুলছে সেই অভিযোগ কিন্তু তারা মানতে চাইছেন না, কারণ তাদের যেটা বক্তব্য যে এখানে কিন্তু তিনি এলাকার অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্পাদক হলেও তার সাথে তিনি কিন্তু এই জমি জমা দখল বলো বা বিভিন্ন যে অভিযোগ তার বিরুদ্ধে গ্রামবাসীরা করছে তার সাথে কোনোভাবে যুক্ত নয়। গোটা এলাকায় এই মুহূর্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অজিত মাইতির যে বাড়ি, সেই বাড়িতে বিশাল বাহিনী এই মুহূর্তে রাস্তায় মোতায়েন করা হয়েছে। তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করা কিন্তু পুলিশের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমি তোমরা দেখাবো যে বাড়ির ভিতরে ঠিক কোন কোন জায়গায় ভাঙচুর করা হয়েছে। আমরা দেখেছি যে অজিত মাইতি যখন বাড়ি থেকে বেরিয়ে বাইক নিচ্ছিলেন, তার জুতো এখানে পড়ে রয়েছে, তার মোটর বাইক এখানে রয়েছে, ইট দিয়ে ভাঙচুর করা হয়েছে, যে মোটর বাইকের সামনের অংশ, যে লুকিং গ্লাস সেটা ভাঙচুর করা হয়েছে। অজিত মাইতির স্ত্রীর বক্তব্য যে গ্রামবাসীরা যে অভিযোগ করছেন সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণ মিথ্যে, এবং তার স্বামী, তিনি কিন্তু এলাকার অঞ্চল সেক্রেটারি হতে পারেন, কিন্তু তার কিন্তু যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে। আমরা কথা বলবো তার স্ত্রীর সাথে। আপনার স্বামীর বিরুদ্ধে গ্রামবাসীদের একটা অভিযোগ যে এখানে নাকি জায়তি জমিতে মাছের ভেড়ি বানিয়ে সেগুলো দখল করা হয়েছে, কি বলবেন? না না, মিথ্যা কথা সব, কোনো কিছু করেনি আমার স্বামী। আপনার স্বামীর বিরুদ্ধে এটা অভিযোগ যে শাজাহান শেখ, সিরাজ শেখ এদের সাথে নাকি গোটা এলাকায় দাপিয়ে বেড়ায় গুন্ডা বাহিনী আপনার স্বামীর নেতৃত্বে? সব মিথ্যে কথা, কোনো কিছু করেনি আমার স্বামী। আতঙ্কিত এই এই যে আক্রমণ হলো আপনাদের উপর, আতঙ্কিত হয়ে পড়েছে? আমরা দেখতে পাচ্ছি এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, তিনিও এসেছেন, তিনি কথা বলছেন। আমরা কথা বলছে দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা পুলিশ, পুলিশ সকলের জন্য, সকলের জন্য পুলিশ। বলুন, এই জেনারেল এসে এসে ডাকলো আমার স্বামীকে, ডেকে আর এইসব জিজ্ঞেস করছে। এনারা জিজ্ঞেস করছিলেন তাই তো? হ্যাঁ, জিজ্ঞেস করতে। আমরা কি হলো আচমকা ওই বিজেপি ছেলেরা এসে ভাঙচুর করতে শুরু করে দিল, আবার আমার স্বামীকে মারধর করতে শুরু করে দিল। স্বামী কোথায় আছে? মানে ওই তো আমাদের ওই, ঠিক আছে, ওনাকে ডাকুন, কোনো অসুবিধা নেই। অজিত মাইতিকে ডেকে পাঠিয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, এবং নির্ভয় তাকে এখানে আসতে বলা হচ্ছে। গোটা ঘটনা কি হয়েছিল জানার চেষ্টা করছেন। পরিষ্কার কমপ্লেন দেবেন, অ্যারেস্ট করবেন, আইন সকলের জন্য সমান। আপনারা কোনো দোষ করলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, আপনার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার জন্য যদি কেউ আপনাদের উপর ভাঙচুর করে তার ব্যবস্থা হবে, পরিষ্কার কথা আছে। অজিত মাইতিকে আছেন,